বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও সৃষ্টিকর্তার রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে তোমাদের সাথে আছি একটি ক্লাস পরিচালনার জন্য, এবং এই ক্লাসের টপিকস আমি অলরেডি তোমাদের পড়ার শিডিউলে বলেছি। সাফিক্স প্রিফিক্স অলরেডি আলোচনা হয়ে গেছে, সব প্রিভিয়াস ক্লাসের যে পড়ার সেটি একটি দেওয়া আছে এখানে বোর্ডে, এবং আজকের বিষয় অবশ্যই আমরা আলোচনা করব পাংচুয়েশন মার্কস, হ্যাঁ, অ্যান্ড ক্যাপিটালাইজেশন। অ্যান্ড আই হ্যাভ অলরেডি টট ক্যাপিটালাইজেশন ইন মাই প্রিভিয়াস ক্লাস উইথ দ্য গার্লস স্টুডেন্টস, অ্যান্ড দ্যাটস ওয়াই টুডে আই শ্যাল ডিসকাস উইথ ইউ অ্যাবাউট পাংচুয়েশন মার্কস অ্যান্ড অ্যাবাউট দ্য ফুল স্টপ অ্যান্ড কমা। ওকে, থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস। I want to now ask you some questions about suffix and prefix, as I have already taught you about these topics. So don't feel hesitation whenever I shall ask you any questions, because the topics here is very easy for you, and the suffix and the prefix which has been given in these topics is also easy for you. And to make more easy, I shall give you the Bengali meaning. Okay, acha, to dekho ekhane je topic ti, a good student is mind of his studies, he is respect of his teachers, he doesn't honor anybody, he is free from conduct, he is study, he is not sincere to his study, he maintains punctual, a good student will be the future lead of his country, he she may be termed as the symbol of the develop of his country. এখন দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে read the text below, এই টেস্টটা পড়তে বলা হয়েছে, and fill in the gaps by adding suffix or prefix or the both. মানে এখানে তোমার suffix হতে পারে অথবা prefix হতে পারে অথবা দুইটাই হতে পারে। তোমরা তো সবাই বোর্ড দেখতে পাচ্ছ, কারো কোনো দেখতে সমস্যা হচ্ছে বলো? নো স্যার। ওকে, তাহলে এখন আমরা এখানে যে বিষয়টি পেলাম সে বিষয়টি হচ্ছে যে এই যে ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ড গুলো আছে এগুলো এক একটা মেইন ওয়ার্ড, রুট ওয়ার্ড বলা হচ্ছে আমাদের কিসের ভাষায়, সাফিক্স এবং প্রিফিক্সের ভাষায়। এই রুট ওয়ার্ড গুলোর সাথে তোমাদের কখনো বাক্যের মিনিং এর সাথে মিল রেখে সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করতে হবে। সো আই শ্যাল ফার্স্ট আস্ক ইউ, মাহমুদ হাসান রোল 199, প্রথমটা কি হবে বাবা বলো? এ গুড স্টুডেন্ট ইজ মাইন্ড অফ হিজ স্টাডি, মাইন্ডের সাথে কি যুক্ত করা যেতে পারে? মাইন্ডের সাথে কি যুক্ত হতে পারে বলো? শুনতে পাচ্ছ মাহমুদ হাসান? ওকে, মাহমুদ হাসান যদি শুনতে না পাও অথবা বলতে না চাও, প্রতীক, প্রতীক, যে কেউ, এনি ওয়ান অফ ইউ, হোয়াট উইল বি ইন মাইন্ড, মাইন্ডে কি হবে বলো? রিমাইন্ড? না, হলো না। এ গুড স্টুডেন্ট ইজ ইন মাইন্ড হবে না, অফ হিজ স্টাডিজ। কি হতে পারে আরেকজন, আরেকজন বলো? অপূর্ব, অপূর্ব বলো, পারছো না? ওকে, এ গুড স্টুডেন্ট, হ্যাঁ বলো 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 বলো, ইউ আর ইনভাইটেড। হ্যাঁ, কি বলবো স্যার? মাইন্ডেড? নো, মাইন্ডেড এটা হবে মাইন্ডফুল, মাইন্ডফুল, মনোযোগী, মাইন্ডফুল। হ্যাঁ, এ গুড স্টুডেন্ট ইজ মাইন্ডফুল অফ হিজ স্টাডিজ, হি ইজ রেসপেক্ট। তাহলে এটার সাথে কি হবে? ইট ইজ রেসপেক্ট, মানে শ্রদ্ধাশীল, অফিস, এটা কিন্তু তোমাদের পারতেই হবে, এটাতে কোনো সার নাই। আর টিচ আছে, তাহলে এখানে কি হবে বলো? টিচার। হ্যাঁ, আর একটু সুন্দর করে বলো, টিচার বললা, ঠিক আছে,
টিচার কি একটা থাকে? নো স্যার, টিচার্স। হ্যাঁ, এই জন্য বলছিলাম টিচার্স, এই জন্য বলেছিলাম যে একটু সুন্দর করে বলো। তারপরে হি ডাজেন্ট ওনার, এখানে আছে ওনার, তাহলে এটা কি হবে? অনারেবল। অনারেবল কেন হবে? হি ইজ একটা ভালো ছাত্র, তার টিচারদেরকে সম্মান করে। হি ডাজেন্ট ওনার এনিবডি, এখানে প্রিফিক্স হবে, তাহলে কি হতে পারে? প্রিফিক্স মানে এটা সামনে হবে, সামনে, তাহলে আমরা বলতে পারি ডিজ ওনার, অসম্মান করা। হ্যাঁ, হি ডাজেন্ট ডিজ ওনার এনিবডি, সে কাউকে অসম্মান করে না। হি ইজ ফ্রি ফ্রম, এখানে দুইটা গ্যাপ অলরেডি দিয়ে, কন্ডাক্টেড। হ্যাঁ, ফ্রি ফ্রম কন্ডাক্টেড, শুধুমাত্র তোমরা ইডি যুক্ত করতেছো, মিস কন্ডাক্ট। হি ইজ ফ্রি ফ্রম মিস কন্ডাক্ট, মানে খারাপ আচরণ থেকে সে মুক্ত। হি ইজ স্টাডি, এটা কি হবে? হি ইজ স্টাডি, স্টাডি স্টাডিং, স্টাডিং, স্টাডিয়াস, ডি আই ও ইউএস, মানে অধ্যয়নশীল, স্টাডিয়াস। হি ইজ নট সিনসিয়ার টু হিজ স্টাডি, একটা তো গুড স্টুডেন্ট তো অবশ্যই সিনসিয়ার হয়, তাহলে এটা কি হবে? অপোজিট হবে, ইনসিনসিয়ার। হ্যাঁ, সে তার পাঠে কখনো অমনোযোগী হয় না। হি মেইনটেইনস পাংচুয়াল, তাহলে এটার সাথে কি হবে? এটা সাফিক্স হবে, বলো। হি মেইনটেইনস পাংচুয়াল, ইমপাংচুয়াল, পাংচুয়েশন না, ইমপাংচুয়াল তাও হলো না, পাংচুয়ালিটি। হ্যাঁ, নিয়ানুবর্তিতা, পাংচুয়ালিটি, তাহলে হি মেইনটেইনস পাংচুয়ালিটি। এ গুড স্টুডেন্ট উইল বি দা ফিউচার, একটা ভালো ছাত্র উইল বি দা ফিউচার কি হবে? লিডার, লিডার, এই যে এইটা পেরেছো, লিডার, তাহলে ইয়ার দিলে হয়ে গেল। উইল বি দা ফিউচার লিডার অফ হিস কান্ট্রি, হি সি মে বি ট্রাম্প অ্যাজ দ্য সিম্বল অফ দা, তাকে ট্রাম্প বা তাদের তাকে বলা হতে পারে প্রতীক, কিসের প্রতীক? হ্যাঁ, অ্যাজ দ্য সিম্বল অফ দা ডেভেলপ অফ হিস কান্ট্রি, তার দেশের কি ডেভেলপ, ডেভেলপার, ডেভেলপার। আচ্ছা, অ্যাজ দ্য সিম্বল, হ্যাঁ, অ্যাজ দ্য সিম্বল অফ দা ডেভেলপমেন্ট, উন্নতি অফ হিস কান্ট্রি, তার দেশের উন্নয়নের, উন্নয়নের প্রতীক হিসাবে তাকে ধরা হয়। একদম ভালো ছাত্র তার দেশের উন্নয়নের প্রতীক হিসাবে ধরা হয়। তাহলে কিন্তু তোমাদের মধ্যে, কিন্তু অনেকের মধ্যে একটু জড়তা আমি ফিল করলাম, তার মানে তোমরা এটা ভালো মতো পড়োনি। তাহলে ভালো মতো না পড়লে তো এটা তো তোমাদের জন্য একটা তো বিশাল একটা বাবা প্রবলেমের বিষয়। তাহলে আমরা আবার একবার তোমরা দেখে নাও তো যে বিষয়টা কি দাঁড়ালো, যে এ গুড স্টুডেন্ট ইজ মাইন্ডফুল অফ হিজ স্টাডিজ, একজন ভালো ছাত্র পাঠে মনোযোগী। হি ইজ রেসপেক্টেবল অফ হিস টিচার, সে তার টিচারদেরকে সবসময় সম্মান করে। হি ডাজন্ট ডিজোনার এনিবডি, সে কাউকে অসম্মান করে না। হি ইজ ফ্রি ফ্রম মিসকন্ডাক্ট, সে অসদাচরণ থেকে মুক্ত। হি ইজ স্টাডিয়াস, সে সবসময় অধ্যয়নশীল। হি ইজ নট ইনসিনসিয়ার টু হিজ স্টাডি, তার পাঠে সে কখনো অবহেলা করে না। হি মেইনটেইনস পাংচুয়ালিটি, সে সময়ানুবর্তিতা মেনে চলে, মানে পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, গল্প করার সময় গল্প, এটা মেনে চলে। এ গুড স্টুডেন্ট উইল বি দা ফিউচার লিডার, একজন ভালো ছাত্র বা শিক্ষার্থী ভবিষ্যতে ভালো একজন নেতা বা নেতৃত্ব হতে পারে অফিস কান্ট্রি, তার দেশের। হি সি মে বি টার্ম অফিস, অথবা আমরা হারও দিতে পারি, কারণ স্টুডেন্ট বলতে তো শুধু ছেলেদের বুঝায় না, মেয়েদেরও বুঝায়, তাই না? তারপর হি সি মে বি টার্ম অ্যাজ দ্য সিম্বল অফ দ্য ডেভেলপমেন্ট অফ হিস কান্ট্রি, তাকে আমরা আখ্যায়িত করতে পারি দেশের একটা উন্নয়নের প্রতীক হিসাবে। সো প্রিভিয়াস ক্লাস আমার শেষ, এখন আমি তোমাদের সাথে আলোচনায় যেতে চাচ্ছি আজকের যে মূল টপিকস, সেটার নাম কি বললাম বলো দেখি কার মনে আছে? আজকের টপিক কি? পাংচুয়েশন, পাংচুয়েশন, পাংচুয়েশন মানে কি বলো তো? বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন, ওকে, বিরাম চিহ্ন বাংলায় বলা হচ্ছে বিরাম চিহ্ন অথবা যতি চিহ্ন। হ্যাঁ, তো পাংচুয়েশন, তো আমি অলরেডি পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনটা আমি আলোচনা করেছি, তোমাদের গ্রুপে দেখো একটা ক্লাস গেছে ক্যাপিটালাইজেশনের উপরে, একটা ক্লাস, লাইভ ক্লাস, এটা অবশ্যই তোমরা দেখে নেবা, তাহলে তোমার জন্য আর ওই ক্যাপিটালাইজেশন নিয়ে চিন্তা ভাবনার বিষয় নাই, এখানে সুন্দরভাবে উপস্থাপনা করা হয়েছে। তাহলে পাংচুয়েশন কাকে বলে? পাংচুয়েশন কাকে বলে কেউ বলতে পারবা? বাক্যের
একটা পাংচুয়েশন আমরা কাকে আমরা বলতে পারি বলো স্যার বাক্যের অর্থকে সম্পূর্ণ করার জন্য স্যার যে বলো বলো ব্যবহার করে সেগুলোই পাংচুয়েশন হ্যাঁ 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 বাক্যের অর্থকে সুস্পষ্ট করার জন্য যে সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হচ্ছে পাংচুয়েশন এটা কি লেখার প্রয়োজন আছে আমার লেখার প্রয়োজন আছে তাই না সংজ্ঞা যাদের একটু লেখার প্রয়োজন আমার সাথে লিখে নাও বাক্যের অর্থকে সুস্পষ্ট ভাবে প্রকাশ করার জন্য যখন কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তখন তাদের প্রত্যেকটিকে পাংচুয়েশন বলে আচ্ছা কিছু সাংকেতিক চিহ্ন আমরা যখন ব্যবহার করব সেগুলোকে আমরা সাংকেতিক চিহ্ন হিসাবে যখন ব্যবহার করব তখন একে পাংচুয়েশন বলে বহুল প্রচলিত যেগুলো হ্যাঁ সেগুলোর মধ্যে হচ্ছে একটা হচ্ছে ফুল স্টপ হ্যাঁ ফুল স্টপ আর একটা হচ্ছে কমা হ্যাঁ ইনভার্টেড কমা ইনভার্টেড কমা তারপরে নোট অফ ইন্টারোগেশন এগুলা নাই লিখলাম এই যে নোট অফ ইন্টারোগেশন নোট অফ এক্সক্লেমেশন হ্যাঁ তারপর অনেক সময় ড্যাশ হয় হ্যাঁ হাইফেন হয় তারপরে কোলন হয় হ্যাঁ এইভাবে সাধারণত যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হচ্ছে পাংচুয়েশন তাহলে আমরা এই বিষয়বস্তুগুলোকে যখন আমরা কেন আমরা এটা ব্যবহার করি এখানে সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে এই চিহ্নগুলো ব্যবহার করা মানেই হচ্ছে যে বাক্যগুলোকে ঠিক রাখা দেখো মোটরসাইকেলে দুইটা চাকা রয়েছে মাইক্রোবাসে চারটি চাকা রয়েছে তো এখন বিষয় হলো যে চাকা আছে আমি তো ফুয়েলও আছে সুন্দর চালাতে পারি মাঝে মাঝে কিন্তু ব্রেক করতে হয় মাঝে মাঝে ব্রেক করতে হয় রাস্তার কন্ডিশন দেখে হ্যাঁ তাহলে ব্রেকটা যদি না করা হয় তাহলে কি হয় ব্রেক না করলে কি হয় বলো অ্যাক্সিডেন্ট হয় স্যার অ্যাক্সিডেন্ট হয় তাহলে এখানে আমরা যদি এই যে চিহ্নগুলো ব্যবহার করব ফুল স্টপ কমা ইনভার্টেড কমা অথবা প্রশ্নবোধক অথবা এক্সক্লেমেশন অথবা কোলন অথবা ড্যাশ এগুলো যখন ব্যবহার করব তখন এক একটা কিন্তু ব্রেকের কাজ করে ফুল স্টপ যেমন পুরোপুরি ব্রেক করবে এমন ভাবে ব্রেক করবে যে গাড়ি থেমে যাবে ইঞ্জিন চলবে কিন্তু গাড়ি কিন্তু থেমে যাবে কমা কি হবে ব্রেকটা একটু কম হবে হ্যাঁ কিন্তু গাড়ি চলতেই থাকবে হ্যাঁ তাহলে কমার কাজ হচ্ছে অপেক্ষাকৃত কম একটু বিরতি নেওয়া ইনভার্টেড কমার আবার কাজ কি আলাদাভাবে একটাকে বোঝানোর জন্য বা হাইলাইট করার জন্য ব্যবহৃত হয় প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই কাউকে হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি প্রশ্নবোধক চিহ্ন দিলাম না তাহলে এটা প্রশ্ন যে করলাম সেটা কিন্তু বোঝা গেল না আবার এক্সক্লেমেশন হাউ নাইস টুডেস ওয়েদার ইজ আজকের আবহাওয়া কি না চমৎকার এই যে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে মনের আশ্চর্যগত ভাব প্রকাশ পেল এটাকে বলা হচ্ছে এক্সক্লেমেশন চিহ্ন এইভাবে আমাদেরকে সাংকেতিক চিহ্নগুলো সম্পর্কে জানতে হবে রাস্তায় চলতে গেলে দেখো সামনে স্কুল বলে একটা বাচ্চার ছবি দিয়ে হ্যাঁ জেব্রা ক্রসিং দিয়ে দিয়েছে তার মানে কি স্কুল এখানে গাড়িতে আস্তে আস্তে চালাতে হবে হর্ন দেওয়া যাবে না হ্যাঁ অথবা সামনে হাসপাতাল
সামনে একটু বাঁক আছে, তাহলে এরকম করে চিহ্ন দেওয়া আছে। এখন এই চিহ্ন গুলো যদি একজন ড্রাইভার না বোঝে তাহলে কিন্তু সে অবশ্যই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে। তেমনি তোমরা স্টুডেন্ট হিসাবে এই ফুল স্টপ গুলো যদি, কমাগুলো বা এই যে সাংকেতিক চিহ্ন গুলো যদি না বুঝো তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটবে। কি ধরনের অ্যাক্সিডেন্ট ঘটবে তোমাদের বাংলা টিচার মনে হয় অলরেডি বলেছে, হ্যাঁ তোমাদের বাংলা টিচার অলরেডি হয়তো বলেছে যে এই ধরনের একটা বাক্য এখানে কি প্রসাব করিবেন না ৫০০ টাকা জরিমানা। এখন দেখো এখানে কোথায় ফুল স্টপ বা দাঁড়ি হবে বলো? স্যার প্রসাব করিবেন, স্যার তারপরে কমা হবে, আর তারপরে না করে না না করে কমা হবে, আবার করিলে ৫০০ টাকা জরিমানা দাঁড়ি। এখানে প্রসাব করিবেন না দাঁড়ি, বাস একটা নিষেধাজ্ঞা দেওয়া হলো, এখানে প্রসাব করিবেন না শেষ, করিলে ৫০০ টাকা জরিমানা দাঁড়ি, দুইটা বাক্য আমার শেষ। ইংলিশে এটাকে বলা হচ্ছে আমাদের ফুল স্টপ, আর বাংলায় বলা হচ্ছে দাঁড়ি বা হ্যাঁ। এখন এই জায়গায় আমার ব্রেক আমি জায়গা মতো সেন্টেন্সের শেষে দিয়ে দিয়েছি, আমার সেন্টেন্স অটুট, হ্যাঁ আমার সেন্টেন্স দুটো ঠিক আছে। এবারে আমি একটু হজবরল করে ফেলে দিয়েছি, কিরকম আমি এখানে তুমি যেমন বললা যে স্যার এখানে একটা কমা দিব, তাহলে কি দাঁড়ালো? আমি তো কমা নিউজ তো আগেই বলেছি যে কমা মানে হচ্ছে একটু বিরতি বুঝাবে। দেখো এখানে প্রসাব করিবেন না করিলে ৫০০ টাকা জরিমানা, ব্যাপারটা কেমন দাঁড়ালো? ভালো দাঁড়ালো? করতে বাধ্য করছে, হ্যাঁ এখানে প্রসাব করিবেন তার মানে কি হলো? অথচ কিন্তু উদ্দেশ্য কি ছিল একটু আগে যেটা বললাম ওটাই উদ্দেশ্য ছিল, যে জায়গাটাতে প্রসাব প্রসাব এগুলো কিচ্ছু করা যাবে না, করলে ৫০০ টাকা জরিমানা। আর এখানে উল্টা হয়ে গেছে, এখানে প্রসাব করিবেন না করিলে ৫০০ টাকা জরিমানা, তার মানে যার প্রসাব লাগেনি সে ওই জায়গায় যাবে, ওই সর্বনাশ, এই রাস্তা ক্রসিং করলে এই জায়গায় প্রসাব করতে হয়, হ্যাঁ না হলে ৫০০ টাকা জরিমানা আমাকে দিতে হবে, আমার ৫০০ টাকা দেওয়ার দরকার নেই, একটু সামান্য একটু প্রসাব করে চলে যাই। তাহলে ব্যাপারটা দেখো, এই জন্য কিন্তু একটা কমা বা একটা ফুল স্টপের অনেক অনেক মূল্য রয়েছে, বুঝছো? অনেক অনেক মূল্য আছে। আবার কোন একটা জায়গায় একটা দোকানে রসুনের বস্তা আছে, পেঁয়াজের বস্তা আছে, মুড়ির বস্তা আছে, চালের বস্তা আছে, অনেক কিছু সমাহার, একটা লোক হ্যাঁ দোকান পরিচালনা করছে, খুব হিমশিম দোকানে খুব ভিড়, লোকজন এসে শুধুমাত্র রসুনের বস্তাতে আসে বসছে, সবাই আসে রসুনের বস্তায় বসে, কেন? ব্যাপারটা দাঁড়িয়েছে ও কিন্তু স্টিকার লাগিয়ে রাখছে রসুন পেঁয়াজ হ্যাঁ এগুলাতে, এরকম করে স্টিকার লাগাইছে রসুন, তারপরে মনে করো চাল, এরকম করে স্টিকার লাগানো আছে বস্তাতে। এখন রয়ের ফোঁটাটা মিশে গেছে বসুন, রয়ের ফোঁটা মিশে যে হয়ে গেছে বসুন, লোকজন মনে করছে যে বস্তাটার উপর বসা যাবে, ভিড় আছে তাই হয়তো বসার জন্য বস্তাটা ইয়ে করে, দেখো সামান্য একটা ফোঁটা না থাকার কারণে হ্যাঁ বসুন হয়ে গেছে, প্রবলেম এই জায়গায়, বুঝছো? তো এখন এই কারণে ছোট ছোট বিষয়গুলোকে কিন্তু তোমাদের আমলে নিতে হবে, হ্যাঁ যেমন নামাজ পড়ার জন্য ওজুর ফরজ আছে, হ্যাঁ তারপরে ওজু কেমন করে করতে হয় সেই নিয়ম কানুন রয়েছে, এটা না ঠিক থাকলে যেমন নামাজ হয় না, তেমনি পাংচুয়েশন ঠিক না থাকলে কিন্তু তোমার সেন্টেন্স হবে না। অতএব আমরা কিন্তু এগুলোর প্রতি খেয়াল রাখবো। আজকে আমি তোমাদের সাথে যেগুলো আলোচনা করতে চাই সেটি হচ্ছে ফুল স্টপ। ফুল স্টপ, তাহলে ফুল স্টপ মানে কি? পুরাপুরি স্টপ। তাহলে এটার যে নিয়ম কানুন গুলো সেটা যদি আমরা একটু দেখি, ফুল স্টপ মানে একটা কিন্তু বিন্দু, হ্যাঁ একটা ডট। তাহলে রুল ওয়ান এর ক্ষেত্রে আমরা বলবো কি বলতে পারি, যে সাধারণত বাক্য কিন্তু
শব্দগত অর্থে বাক্য পাঁচ প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। সাধারণত অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ বাক্যের শেষে ফুল স্টপ বসাতে হয়। বাক্যের শেষে ফুল স্টপ বসাতে হয়। তাহলে এখন মোট পাঁচ প্রকার বাক্যের মধ্যে দুই প্রকার বাক্য এখান থেকে আউট করলাম, একটা হচ্ছে ইন্টারোগেটিভ, একটা হচ্ছে এক্সক্লেমেটরি। এখন বাবা তোমাদের মধ্যে তিনজন তিনটা বাক্য আমাকে বলো যার শেষে আমি ফুল স্টপ ব্যবহার করব। একজন বলবে অ্যাসার্টিভ, একজন বলবে ইম্পারেটিভ এবং আর একজন বলবে অপারেটিভ দিয়ে। তিনটা বাক্য আমাকে বলো। আই গো টু স্কুল। আচ্ছা, থ্যাংক ইউ। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। বাক্যটি কিন্তু আমার এখানে শেষ, ফুল স্টপ, আই গো টু স্কুল। আই এম গোইং টু স্কুল। বাবা এটা তো আবার অ্যাসার্টিভ হলো, এবার তুমি অ্যাসার্টিভটা বাদ দিয়ে বলো, ইম্পারেটিভ অথবা অপারেটিভ দিয়ে বলো। ডু দা ওয়ার্ক। ডু দা ওয়ার্ক, থ্যাংক ইউ। এটা ইম্পারেটিভ হলো, কাজটি করো, এটা অর্ডার করা হলো, তাই না? তাহলে অর্ডার মানে কি? অর্ডার মানে হচ্ছে আদেশ। আদেশ বুঝালে কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আদেশ, নিষেধ, প্রস্তাব, অনুমতি। এরপরে একজন বলো অপারেটিভ সেন্টেন্স, অপারেটিভ যেটার দ্বারা শুভকামনা, মঙ্গল কামনা বোঝায়, কারোর জন্য আশীর্বাদ বোঝায়, এই ধরনের সেন্টেন্স গুলো কি দিয়ে শুরু হয় বলো? এই তো, মে আল্লাহ ব্লেস ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হোক। তো দেখো এই যে তিনটা বাক্যের শেষে আমি ফুল স্টপ দিয়েছি, কি কে? আই গো টু স্কুল, এটাতে যেমন ফুল স্টপ দিলাম, ডু দা ওয়ার্ক, কাজটি করো, এটাতে ফুল স্টপ দিলাম, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায় হোক, এটাতেও কিন্তু ফুল স্টপ দিলাম। তাহলে এভাবে যদি আমরা ফুল স্টপ দেই তাহলে সেগুলোর দ্বারা কিন্তু, হ্যাঁ, ফুল স্টপের পূর্ণ বিরতির অর্থ প্রকাশ করে। তারপরে এটাতে কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব দুই নাম্বার নিয়ম, শব্দকে কখনো কখনো শব্দকে সংক্ষিপ্ত করতে ফুল স্টপ ব্যবহৃত হয়, যেমন বলো কেউ কেউ একটু বলো, শব্দকে সংক্ষিপ্ত করতে যে ফুল স্টপ ব্যবহৃত হয় তাহলে কি কি সংক্ষিপ্ত শব্দ আছে একটু মনে করে আমার সাথে শেয়ার করলে একটু বেটার হতো। এস এম এস, তাই না? আচ্ছা, এটা এটা আমরা অ্যাব্রিভিয়েশনে যাব। হ্যাঁ, যেমন আমরা অনেক সময় ঘড়ির কাঁটাতে দেখি এ এম, তাই না? তারপরে কি দেখি? পি এম। আবার অনেক সময় জানুয়ারিকে লেখার সময় জে এ এন এভাবে দেই। এই এ এম পি এম এর এটা কি জানো? এটা এটা এটার দ্বারা কি বোঝাই? এটার দ্বারা কি বোঝাই বলো? সময়, সময় তো বোঝাই। তাহলে এটা কোন সময়টা বোঝাই? এটা এম দে সকালকে বোঝাই, যে সকাল বোঝাই, পি এম দে রাত বোঝাই। আচ্ছা, এটার মানে কি জানো? এ এন টি ই, এন টি তারপরে মেরি, এম ই ডি, মেরি ডিএন, অ্যান্টি মেরিডিয়ান, এটা এটার দ্বারা কি বোঝায় বলো? এ থেকে অ্যান্টি,
তারপর হচ্ছে এম ই আর আই ডি আই ই এম মেরিডিয়াম, এম হয়ে গেছে তো মেরিডিয়াম, এটা কিন্তু ল্যাটিন শব্দ, ঠিক আছে? হ্যাঁ, অ্যান্টি অর্থ হচ্ছে পূর্বে, কিসে, বিফোর, বিফোর। হ্যাঁ, আর এই যে নুন, মেরিডিয়ান মানে নুন, নুন মানে দুপুর। হ্যাঁ, মানে দুপুর হওয়ার পূর্বে যেটা সেটাকে বলা হচ্ছে অ্যান্টি মেরিডিয়াম, আর এটা পোস্ট মেরিডিয়াম মানে পরবর্তীতে দুপুরের পরে যেটা সেটাকে বলা হচ্ছে, হ্যাঁ, পোস্ট মেরিডিয়ান। হ্যাঁ, তার মানে পিএম। আর একটা হচ্ছে জ্যান থেকে জানুয়ারি, ফেব্রুয়ারির ক্ষেত্রে দেখা যাচ্ছে এফ ই বি, ফেব, তার মানে কি ফেব্রুয়ারি, এইভাবে। আর তোমরা যেটা বলছো, এটা দুই নাম্বার রুলস হয়েছিল, এটা আমরা দুই নাম্বার রুলস আলোচনা করেছি, এখন আলোচনা করব আমরা তিন। আচ্ছা, তিন নাম্বার সংক্ষিপ্ত শব্দ বা অ্যাব্রিভিয়েশনে। আচ্ছা, সংক্ষিপ্ত শব্দ বা অ্যাব্রিভিয়েশন এর ক্ষেত্রে ফুল স্টপ বসে, ফুল স্টপ বসে। আচ্ছা, যেমন এস এম এস, তারপরে হচ্ছে জে এস সি, হ্যাঁ, তারপর পিই সি, হ্যাঁ, এইভাবে সাধারণত সংক্ষিপ্ত শর্ট মেসেজ সার্ভিস, তাই না? জুনিয়র স্কুল সার্টিফিকেট, প্রাইমারি এডুকেশন সার্টিফিকেট, তাহলে এইভাবে আমরা জিনিসগুলোকে আমরা সাধারণত উল্লেখ করতে পারি, এবং প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ফুল স্টপ যুক্ত হয়েছে। আর একটা ক্ষেত্রে কি হতে পারে ফুল স্টপের, আর কেউ নিয়ম বলতে পারবে আমাকে? ইন্টারনেট অথবা ইমেইলের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় ফুল স্টপ ব্যবহৃত হয়। তাহলে আমরা চার নাম্বার নিয়মে বলবো, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় ফুল স্টপ ব্যবহৃত হয়। কিরকম? ডাব্লু 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 ডট, অথবা এগুলাতেও থাকে, তাই না? এই ডাব্লু ডাব্লু এগুলোর মতো থাকে? আচ্ছা, এক জায়গা দিলাম, মনে করো সৃষ্টি দিলাম, ডট, সৃষ্টি অ্যাট, হ্যাঁ, তারপরে বিডি ডট কম, এই যে এগুলোর ক্ষেত্রে কিন্তু, ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু ফুল স্টপ হয়। তো মোটামুটি আজকে আমি ফুল স্টপ পর্যন্তই আলোচনা করলাম তোমাদের সাথে। আমার পরবর্তী ক্লাসগুলো অবশ্যই ফুল স্টপ যেহেতু হয়ে গেল, মেয়েদের ক্লাসে আবার অনেক সময় কমার ইউজটা হয়তো হতে পারে, এটা তোমাদের গ্রুপে আবার চলে যাবে, তো আরেকটি ক্লাস তোমরা পাবা, এই ক্লাসটির মধ্যে অবশ্যই সেগুলো হয়তো নোট অফ এক্সক্লেমেশন ইন্টারোগেটিভ এগুলো আলোচনা হবে, তোমরা কিন্তু এগুলো একটু দেখে নিবে, ঠিক আছে? আগামী ক্লাসের জন্য কোনো হোমওয়ার্ক আমি দিলাম না, এই জন্য দিলাম না যে তোমাদের যেহেতু অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্ট আকারে তোমাদের লিখতে হবে। অ্যাসাইনমেন্টে কিন্তু সুন্দর করে কিন্তু বলা আছে যে কোনো বই থেকে হুবহু কপি করা যাবে না, কোনো বন্ধুর কাছ থেকে ধার করে সেই ধারকৃত জিনিসটি উপস্থাপন করা যাবে না, কোনো সততার বাইরে অসততাপূর্ণ কোনো, হ্যাঁ, কিছু এখানে লেখা যাবে না। হ্যাঁ, তাহলে তোমাকে অবশ্যই তোমার ব্রেন থেকে গ্রহণ করে তারপরে দিতে হবে। যেমন এখানে ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল, এখান থেকে তুমি বই থেকে হেল্প দিতে পারো, ফ্লোরার ফার্স্ট ডে স্কুলটা যেমন ছিল
ওর সাথে মিল করে তোমার ফার্স্ট ডে এট স্কুল, ওর স্কুল আর তোমার স্কুল যদি একই দাও, তাহলে তুমি তো ফ্লোরার স্কুলে লেখাপড়া করলা। হ্যাঁ, তাহলে এভাবে করা যাবে না। আবার ইয়োর ফার্স্ট ডে, তারপরে ওখানে আছে প্রাইজ গিভিং সিরেমনি লেটার, তাহলে প্রাইজ গিভিং সিরেমনিটা ওখানে যেভাবে হয়েছে তুমিও আলোচনা করো, কিন্তু বিষয়টা হতে হবে একটু আলাদা। এবং এই আলাদাটুকুর জন্য কখনো তোমরা এমন কিছু করবে না যাতে করে তোমাদের অসততার পরিচয় হয়। তোমরা মনে করতেছো হয়তো যে স্যার আমি তো এখানে আছি, আমি দেখে লেখলেই কি না দেখে লেখলেই কি, আমরা যেহেতু এজ এ টিচার যখন খাতা মূল্যায়ন করি তখন কিন্তু বুঝতে পারি যে এই ছেলেটি আসলে কোনো জায়গা থেকে কপি করেছে না নিজে থেকে করেছে। হ্যাঁ, এটা অবশ্যই বোঝা যায়। যেমন পুলিশকে দেখ চোর চোরকে দেখে পুলিশ যেমন বুঝতে পারে, তেমনি আমরা ছাত্রদের খাতা দেখে কিন্তু আমরা বুঝতে পারি। এই জন্য এজ এ টিচার তোমাদেরকে সাজেস্ট পরামর্শ দেই বাবা, হ্যাঁ সততাপূর্ণ ভাবে থাকলে কিন্তু জীবনটা সুখী হয়, সুন্দর হয়। অসততাপূর্ণ মানুষকে কিন্তু কেউ পছন্দ করে না। এই কারণেই সৎ জীবনযাপন, সৎভাবে কোনো কিছু উপস্থাপন, সৎভাবে কোনো কিছু উপার্জন, এগুলো খুবই জরুরি আমাদের জীবনে। এই কারণে তোমাদেরকে আমি সাজেস্ট করছি, পরামর্শ দিচ্ছি, ছোটবেলা থেকে নিজেরা যেভাবে গড়ে উঠবে ভবিষ্যৎটাও ঠিক সেভাবেই কিন্তু তোমাদের গড়ে উঠবে। হ্যাঁ, কারণ মর্নিং শোজ দা ডে, একটা ইংলিশে প্রবাদ আছে যে সকালবেলাটা দেখে সারাদিন বোঝা যায়। তোমরা কিন্তু তোমাদের আর্লি এজের প্রথম স্টেজে আছো, তোমরা তোমাদেরকে দেখেই বোঝা যাবে যে জাতি কতখানি এগিয়ে যাবে। এর জন্য আমাদের সৎ লোকের খুবই দরকার। তোমরা সততাপূর্ণ ভাবে বেড়ে ওঠো, সবাই ভালো থেকো, এই শুভকামনায় আজকের মতো খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার। ওয়ালাইকুম সালাম।